نحمده ونستعينه من يهده الله من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم إن جهنم كانت مرصادا عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزال جهنم يلقى فيها وتقول هل بمزيد حتى يجا رب العزة فيها قدمه وتقول قط 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 إلى آخر الحديث رواه البخاري ومسلم। সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের দিনে বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় জাহান্নাম ও জান্নাত, জাহান্নাম থেকে বাঁচার উপায়, জান্নাত পাওয়ার পথ। উল্লিখিত বিষয়ের উপরে আমরা এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত উপস্থিতি, আমরা জাহান্নাম পাওয়ার পথে সংক্ষিপ্ত দু একটি কথা বলে জাহান্নামের পরিচয় নিয়ে আলোচনা হবে, তারপরের আলোচনা হবে জাহান্নামকে টেনে বিচারের মাঠে নিয়ে যাওয়া হবে, তারপরের সংক্ষিপ্ত কথা হবে জাহান্নাম কথা বলতে পারে, তারপরের আলোচনা হবে জাহান্নামের খড়ি হবে মানুষ ও পাথর, তারপরের সংক্ষিপ্ত কথা হবে জাহান্নামীদেরকে বেঁধে জাহান্নামে নিয়ে যাওয়া হবে, তারপরের সংক্ষিপ্ত কথা হবে জাহান্নামের উল্লেখযোগ্য কিছু শাস্তি। উল্লিখিত বিষয়ের উপরে কথা বলার পূর্বে সম্মানিত অত্র সম্মেলনের মূল ব্যক্তি জনাব আব্দুস সবুর সাহেব মহর সম্পর্কে একটি কথা বলছিলেন, সেই নিয়ে দুটি কথা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাক্কু শুরুতে মায়ুফা মাস্তাহলালতুম বিহিল ফুরুজা, মানুষের জীবনে যেটা সবচেয়ে বেশি হক রাখে পূর্ণ করা, করতেই হবে, দিতেই হবে, মানুষের জীবনে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত যা পূর্ণ করতে হবে, মানুষের জীবনে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত যা পূর্ণ করতে হয়, তা হচ্ছে ওই সম্পদ প্রদান করা যেই সম্পদের বিনিময়ে স্ত্রীর লজ্জাস্থানকে বৈধ করা হয়েছে, মোহর দিয়েই তাকে বৈধ করা হয়। এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুখারী মুসলিম। তবে শেষে একটু কথা ছিল, যদি মোহর না দেওয়া হয় তাহলে তা জেনা, এই কথা নয়। একটা বিবাহ বৈধ হওয়ার জন্য
একজন মূল মালিক লাগে বাপ, আর দুইজন সাক্ষী লাগে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাল নিকাহ ইল্লা বিওয়ালিয়িন, বিবাহ হয় না অভিভাবক ছাড়া, ওয়ালা নিকাহ ইল্লা বিশাহিদাইন, আর বিবাহ হয় না দুইজন সাক্ষী ছাড়া, বিবাহ হয় না অভিভাবক ছাড়া, বিবাহ হয় না দুইজন সাক্ষী ছাড়া। আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনু মাজা, সহিহ হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ুমা ইমরাতিন নাকাহাত বেগাইরে ইদনে ওয়ালিহা ফা নিকাহুহা বাতিল ফা নিকাহুহা বাতিল ফা নিকাহুহা বাতিল, যে কোনো মহিলা অভিভাবক ছাড়া, বাপ ছাড়া বিবাহ বসবে, সে বিবাহ বাতিল, সে বিবাহ বাতিল, সে বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল। কোন মহিলা যদি অভিভাবককে বাদ দিয়ে কাজী অফিসে বা কোর্টে বিবাহ বসে, তাহলে সে বিবাহ বাতিল, ওটা জেনা। যতদিন পর্যন্ত পিতে দুইজন সাক্ষী নিয়ে সম্মতি না জানিয়েছে ততদিন পর্যন্ত এটা জেনা। বাপ পরবর্তীতে রাজি হয়ে গেলেন, এই রাজির দাম নেই। দুইজন সাক্ষী নিয়ে বরের সামনে, জামাইয়ের সামনে বলতে হবে, আমি তোমার বিবাহে রাজি, এই যে দুজন সাক্ষী। দশ ছেলের মা হলো, তাকে এটা বলতে হবে, তাছাড়া যত সন্তান হচ্ছে সব অবৈধ, কোর্টের বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল, কাজী অফিসের বিবাহ বাতিল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তুযাব্বিজুল মারাতু আল মারাতা ওয়ালা তুযাব্বিজু নাফসাহা, কোন মহিলা কোন মহিলার বিবাহ দিতে পারে না, কোন মহিলা নিজে নিজে বিবাহ বসতে পারে না, কোন মহিলা কোন মহিলার বিবাহ দিতে পারে না, কোন মহিলা নিজে নিজে বিবাহ বসতেও পারে না। কি করে ফুফু বলতে পারেন, কি করে খালা বলতে পারেন, যে তোর বাপ তো রাজি হবে না, তুই চলে, আমি তোর বিবাহ দিয়ে দিচ্ছি। কখন কখন যে ফুফু বেটা ছেলা হয়ে গেছে তা বুঝতে পারলাম না, পুরুষ হয়ে গেছে। খালা বলছে চলেই তোর আমি বিবাহ দিয়ে দিচ্ছি, কখন যে খালা পুরুষ হয়ে গেল। দুইজন সাক্ষী ছাড়া বিবাহ হয় না, অভিভাবক ছাড়া বিবাহ হয় না, মোহর ছাড়াই যদি পিতে দুইজন সাক্ষী নিয়ে রাজি থাকে, তাহলে বিবাহ বৈধ। তবে মোহর নির্ধারণ করে টাকা দিতেই হবে, টাকা মাপ নেওয়া যায় না, মাপ চাওয়া যায় না। স্ত্রী নিজে যদি খুশি হয়ে বলে যে আরে আমি একটা রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের ফজলি আম হলেই আমি খুশি, সব টাকা ছেড়ে দিলাম, তাহলে কোনো সমস্যা নেই। তবে স্বামী এই কথা বলতে পারে না যে আমাকে মাপ দাও। সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ শর্ত যা মানুষকে পূর্ণ করতে হবে তা হলো মোহর, মোহর দিতেই হবে। আগামীকাল সন্ধ্যা হতে হতে মোহর প্রদান করুন। এই ছেলে, তোমার বাপ যদি মারা যায় তাহলে তুমি তোমার বাপের অর্থ সম্পদ হতে তোমার মাকে মোহর দিয়ে দাও। মোহর এইটা জরুরি জিম্মেদারি, তোমাকে তোমার বাপকে দিতেই হবে। তোমার বাপের অর্থ সম্পদ থেকে মোহর প্রদান করো। দ্বিতীয় জরুরি, এই ছেলেরা, ওই যে পাশ দিয়ে আপনার ওই ছেলেগুলো হাঁটছে কি করে একটু খেয়াল করবেন। যারা রাস্তায় চলাচল করছেন চলাচল বন্ধ করুন। সালাম দেওয়ার পরে আপনি রাস্তায় দাঁড়িয়ে থাকেন কি করে, চায়ের স্টলে দাঁড়িয়ে আছেন কি করে, একটু লজ্জা হয় না, শরম হয় না? এসেছেন তো বক্তব্য শুনতে, তো ওখানে আছেন কেন?
আর আমরাও তো কষ্ট করে এসেছি আপনাকে কিছু বলার জন্য, আপনি কোন শরমে ওখানে আছেন? আপনাকে একটু খারাপ লাগে না? আপনি দোকানে দাঁড়িয়ে আছেন কি করে? আজকেই জিনিস কিনতে হবে? বাজার কি মায়ের খেয়েছেন নাকি যে কালকে জিনিস কিনা যাবে না? স্বভাব একবারে নিচে যেতে 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 স্বভাব একবার পায়খানা হয়ে গেছে, ইতস্তবোধ হয় না, একটা মানবতা নাই, একটা বোধগম্য নাই, একটা দিনী বৈঠককে উপেক্ষা করে রাস্তায় চলাচল করে কি করে? একটু লজ্জা হয় না? একটু শরম হয় না? একটু হায়া হয় না? একটু ইতস্তবোধ নেই? একটু মানবতা নেই? একটু বোধগম্য নেই? একটু হিতাহিত জ্ঞান নেই? একটু থাকা উচিত। আর এই যে ব্যবস্থাপনা, এ কি সাধারণ দুই এক টাকা পয়সা খরচ? আমি তো আমার জীবনে কোনোদিন ব্যবস্থাপনা আমি করিনি, এটাই আমার প্রথম, যেটা রাজশাহীতে হলো, যেটা গত শুক্রবারে এখানে হলো। তাতে ব্যয়বহুল খরচ আছে, আবার অনেক শ্রম আছে, এত কিছু করা হয়েছে আপনাকে দুটা কোরআন হাদিসের কথা শোনানোর জন্য, আপনি কোন লজ্জায় রাস্তায় দাঁড়িয়ে আছেন? কোন লজ্জায় আপনি রাস্তায় দাঁড়িয়ে আছেন? কোন শরমে আপনি বাজারে জিনিস কিনছেন? এখন বাজার তো একটু পরেও থাকবে, আর আপনাকে তো সারা রাত এখানে আমরা বসে থাকতে বলবো না, একটা পর্যায়ে চলে যাব। কোন ছেলে যেন আপনার পাশ থেকে উঠতে না পারে, এ ব্যাপারে আপনি সোচ্চার থাকবেন। আর এই ছেলেরা, তোমরা যারা দায়িত্ব পালন করছো, তারা খেয়াল করে থাকবা, যদি জায়গা থাকে তাহলে কোনো মানুষ দাঁড়িয়ে আলোচনা শুনতে পাবে না, জায়গা না থাকে সেটা ভিন্ন কথা। আপনারা যারা দিনী মুসলিম বোন, আপনাদেরকে একটু অনুরোধ করে বলছি, এখানে এসে আর একজন মহিলার সাথে গল্প করবেন না, আপনার গল্প শুনতে আমরা আসিনি। আপনি একটু লজ্জা করেন, আপনি একটু শরম করেন, মুখখান বন্ধ রাখেন, এখন মুখ ব্যবহার করিয়েন না। দ্বিতীয় জরুরি কথা আপনাদের সাথে, যেটা জনাব আব্দুস সবুর সাহেব বলছিলেন, আমি আন্তরিকভাবে কোনোদিনই আহলে হাদিসের মধ্যে দ্বন্দ্ব বিভক্তি চাইনি। আমি 1988 সালের আগস্টের 20 তারিখ রোজ বুধবার বিকেল 3টে থেকে শিক্ষক, গায়বান্ধা গোবিন্দগঞ্জ জান্নাতপুর মাদ্রাসার শিক্ষক হওয়ার পরপরই আমি এসে দেখলাম দুইটা পত্রিকা, এক নম্বর বুলেটিন, দুই নম্বর বুলেটিন, সম্পাদনায় অধ্যক্ষ আব্দুস সামাদ কুমিল্লে, প্রকাশনায় মাওলানা মুসলিম, তার ভিতরে শুধু বদনাম লেখা আছে কে কত টাকা মেরে খেয়েছে। সেখান থেকেই বুঝতে পারছিলাম দ্বন্দ্ব বিভক্তি কত খারাপ জিনিস। তখন থেকে নিয়ে আজ পর্যন্ত সমাজে আমি বিভক্তি ও দ্বন্দ্ব যে একটা বিষাক্ত জিনিস তা আমি ভোগ করে আসছি, দেখে আসছি। বিভক্তির কারণেই সাতক্ষীরা ঝাউঢাঙ্গা জুমা মসজিদে জুমার খুতবা একজন অতীব সাধারণ মানুষ, কিছু জানে না, তিনি খুতবা দিলেন। আমি মিম্বারের সামনে বসে থাকলাম, কিন্তু আমাকে খুতবা দিতে বলার মতো সাহস হল না। কেন? বিভক্তি। আপনার চন্দনপাট, গোবিন্দগঞ্জ, গায়বান্ধা, রংপুর জুমা মসজিদে জুমার দিন মিম্বারের পাশে আমি বসে থাকলাম, রাখাল সমতুল্য মানুষ খুতবা দিল, কিন্তু আমাকে বলার মতো সাহস করতে পারল না, এর নাম বিভক্তি। এরকম আমার জীবনে 1988 আগস্টের 20 তারিখ থেকে আমি শিক্ষক, 88 আগস্টের 20 তারিখ থেকে আমি বাংলাদেশের মাটিতে ঘুরি, এইভাবে একজন সাধারণ ভাঙাচোরা বিদ্যা নিয়ে টুটা ফাটা মানুষ আমি এভাবে চলি। আপনাকে যদি আমি এই বিভক্তির বিবাদ, এই বিভক্তির
বিপদ, এ বিভক্তির বিষ, এ বিভক্তি যে বিষাক্ত, এটা যদি আপনাকে আমি দেখাতে থাকি আমার জীবনের কয়েক ঘন্টা পার হয়ে যাবে, শুধু খালি আমার জীবনে যেটা ঘটেছে। কাজেই আমি এইরকম কথাকে 100 থেকে 100% সমর্থন করি। আমি আরো বলছি, যারা দায়িত্বশীল, সাথে সাথে এদেশে যারা আহলে হাদিস হিসেবে নিজেকে কিছু সচেতন মানুষ মনে করেন, অর্থ সম্পদ রাখেন, তারা পদক্ষেপ গ্রহণ করুক, এদেশের আলেম ওলামা পদক্ষেপ গ্রহণ করুক, এতে আমার 100% সমর্থন রয়েছে। বসে যা কিছু করা লাগে তাতে আমার পক্ষ থেকে কোনো আপত্তি থাকবে না, ইনশাআল্লাহ আমি তা করার জন্য প্রাণপণে চেষ্টা করব। আমি বিভক্তির বিষ, বিভক্তির ব্যথা, বিভক্তি যে বিষাক্ত, আরো পাঁচজন যা বুঝে, আমি মনে হয় তার চেয়ে অনেক বেশি বুঝি বলে আমার অনুমান, আমার ধারণা। এই কথা আমি বলি না যে আমি চূড়ান্ত বলছি, তবে আমার অনুমান, তবে আমার ধারণা। এবং উপস্থিত যে এই মাসের 2-3 তারিখ হাঁটাবো, বীর হাঁটাবো, এই জামিয়া সালাফিয়া সম্মেলন করতে গিয়ে আমি বিভক্তির বিষাক্ত জিনিসটা আরো বেশি বুঝেছি। অতএব এ দ্বন্দ্ব চায় না, তুমি সর্বশক্তিমান, তুমি সবকিছু করতে পারো। তোমাকে সাক্ষী রেখে বলছি, তুমি এর একটা সুন্দর ব্যবস্থা বের করে দাও, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাই, আমি এইখানে আর একটা জরুরি কথা বলে আলোচনায় চলে গেলাম, সেটা হচ্ছে এই, আমার একটা স্বাদ আপনাকে শুনিয়ে গেলাম, যেটা আমি আপনাকে পেশ করেছি আমার জীবনে বড় স্বাদ। এদেশের মাটিতে, ভারত, বাংলাদেশ, পাকিস্তানে, এই মহাভারতে সবচেয়ে উন্নত মানের প্রতিষ্ঠান গড়তে চাই, ইনশাল্লাহ গড়বই গড়ব। সেটাই আপনার বাড়ির প্রতিষ্ঠান, সেটাই আপনার প্রতিবেশী প্রতিষ্ঠান, সেটাই হচ্ছে হাঁটাবো, বীর হাঁটাবো, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। এই প্রতিষ্ঠানের পিছনে আমার বড় স্বাদ আছে। এই প্রতিষ্ঠানের মাধ্যমে এদেশের ছেলে মেয়েদেরকে উন্নত মানের শিক্ষা দিয়ে আল্লাহর কাছে চাচ্ছি তারা যেন অন্যায়ের বিরুদ্ধে লড়তে পারে, মুখে কলমে মিডিয়ায়, যে কোনো মূল্যে তারা যেন অন্যায়ের বিরুদ্ধে লড়তে পারে। আল্লাহ তুমি এটা কবুল করো, আমার মনে বড় স্বাদ, আমার নিয়তে কোনো ত্রুটি নেই, অতএব সফল হবেই হবে ইনশাআল্লাহ। আমি 2013 সালের 24 আগস্ট রোজ মঙ্গলবার সকাল 11টার সময় হাঁটাবো, বীর হাঁটাবো, জামিয়া সালাফিয়া এই প্রতিষ্ঠানের কাঁঠাল গাছের নিচে বলেছি, আমার হাতে টাকা নাই, একথাও সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে, একথাও সত্য, ইনশাল্লাহ গড়বেই গড়বে। কিভাবে গড়বে আমি তা জানি না, তবে নিশ্চিত গড়বে এতে আমি বিশ্বাসী, ইনশাল্লাহ গড়বেই গড়বে। আপনার যদি সময় না হয়ে থাকে তাহলে একটু সময় বের করে দেখে আসেন, আপনার জানটা ভরে যাবে, আপনি খুশি হবেন ইনশাআল্লাহ। আপনার কাছে আমি দোয়ার দাবি রেখেছি, অন্য কিছু পরে একটু দোয়া করবেন, আল্লাহ যেন এটা কবুল করেন, আল্লাহুম্মা আমিন। ওপরে কবুল হয়ে গেলে সব সহজ, আর ওপরে যদি নড়চড় থাকে দিন রাত চেষ্টা করলেও হবে না।